আমরা দেখে নির্বাচন এলেই আমরা শুধু আওয়ামী লীগ না আমরা বিএনপি কেও দেখে যে পাল্টা পাল্টি ষড়যন্ত্রের অভিযোগ করতে এই অভিযোগগুলো শুধুই কি রাজনৈতিক বক্তব্য দেখুন রাজনীতিতে কিন্তু পাল্টা পাল্টি বক্তব্য থাকবে এটি স্বাভাবিক এটি রাজনীতির কোনো অস্বাভাবিক বিষয় নয় এবং নির্বাচন যখন সামনে আসবে তখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে এটিও কিন্তু অস্বাভাবিক কিছু নয় আচ্ছা আপনি যদি শুধু তুরস্কের নির্বাচনটা দেখেন কয়েকদিন আগে যেটি প্রথম দফা ভোট হয়ে গেল সেখানেও কিন্তু বক্তব্য একে অপর অপরকে তীব্র ভাষায় আক্রমণ রাজনৈতিক উত্তেজনা ছিল এটি কি স্বাভাবিক বিষয় এটিকে আমি অস্বাভাবিক বলবো না এখন ষড়যন্ত্রের বিষয়গুলো কেন আসে কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পঁচাত্তরের পনেরোই আগস্ট বলেন তেসরা নভেম্বর বলেন তারপর থেকে বিভিন্ন সময় আমরা রাজনীতিতে ষড়যন্ত্র সামরিক হস্তক্ষেপ আমরা পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসে বিভিন্ন বিষয় তো দেখেছি আমরা একুশে আগস্টের গ্র্যান্ড হামড়ার কথা তো আবারও বলতে হচ্ছে এরকম ঘটনা তো দেখেছি ওয়ান ইলেভেন তো আমরা দেখেছি সে কারণেই বলছি যে নির্বাচন বলুন বা যে কোনো পরিস্থিতি বলুন এখানে ষড়যন্ত্রের কথা বা সেই বিষয়গুলো সামনে আসে আমরা দেখি যখন বিএনপি জামাত তারা বিদেশে লবিস নিয়োগ করে তারা যখন আন্তর্জাতিকভাবে চেষ্টা করে যে সরকারকে চাপে ফেলে একটি তৈরি করা তখন চাপে এখন রয়েছে কারণ আমরা প্রধানমন্ত্রীর আশঙ্কা দেখেছি আমরা ওবায়দুল কাদেরকে বলতে দেখেছি যে বিএনপি নির্বাচন নিয়ে মাথা না ঘামাতে বিএনপির কথায় আসলে কি সরকার কোনো চাপে রয়েছে সরকার চাপে নেই তবে বিএনপি জামাত বিভিন্নভাবে লবিস নিয়োগ করে বিদেশিদের কাছে অপপ্রচার করে যে একটি পরিস্থিতি তৈরির চেষ্টা করছে সেই বিষয়ে তো আমাদের সতর্ক থাকতে হবে এবং সেই বিষয়ে জনসাধারণকে আমাদের নেতাকর্মীকে তো সঠিক মেসেজটি পৌঁছে দিতে হবে এবং সে কারণেই কিন্তু এই কথাগুলো বলা যে বাংলাদেশের নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয় বা কোনো রকম অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা বাঞ্ছনীয় নয় সেই কথাগুলি আমরা বারবার বলি এবং আপনি এর আগেও দেখেছেন যে বাংলাদেশে কিন্তু কোনো সময়ে বিদেশি হস্তক্ষেপ সফল হয়নি আমরা দুই হাজার সালের নির্বাচনের আগেও দেখেছি বিদেশ থেকে লর্ড ব্যারিস্টার নিয়ে আসা হয়েছিল কোনো কিন্তু কোনো কিছু সমাধান হয়নি সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণই বাংলাদেশের রাজনীতির ভাগ্য নিয়ন্ত্রণ করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশা করি যে একটি শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য ব্যবস্থা তৈরি করা হবে এবং সেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কারণ সেটি ছাড়া আর কোনো বিকল্প কারো সামনে আছে বলে আমরা মনে করি না ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ রবিউল আলম দেখেন আমি তানবির জয় ভাইয়ের একটা কথা বলার খুব প্রয়োজন উনি বলেছেন দুই হাজার আটের নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সেই নির্বাচন পক্ষপাতিত্ব হয়েছে হ্যাঁ সেই সরকারটি সাংবিধানিক সরকার 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 ছিল না না ওটা অসাংবিধানিক যেটা ওনাদের আন্দোলনের ফসল ছিল উন্ডা আতাত করে তৈরি করেছিলেন সেই নির্বাচনে উনাদেরকে ফেভার করেছে সেটা প্রমাণিত আমাদের প্রতি বৈষম্য হয়েছে আমি আবারও বলছি সেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না সেটা একটা অসাংবিধানিক সরকার ছিল ওটা তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন না তত্ত্বাবধক সরকার ছিল ইয়াজুদ্দিন সাহেব তিনি নির্বাচন করতে পারেননি আওয়ামী লীগের ষড়যন্ত্রের কাছে বা আতাতের কাছে আপনারা কি বিশ্বাস করেন বিএনপির আন্দোলনের ফসল কি হতে পারে তত্ত্বাবধায়ক সরকার আবার প্রতিষ্ঠিত হবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিল আমি আবারও আপনাকে বলি আপনি নিশ্চয়ই জানেন যে তেরোদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগের দাবি ছিল আমরা নীতিগতভাবে মেনেছিলাম আমরা মনে করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব প্রার্থী এবং রাজনৈতিক দল সমান সুযোগ পায় মানুষ অবাদে ভোট দেয় আমরা কিন্তু প্রতিষ্ঠিত করেছিলাম মনে রাখা দরকার এই কথাটা মানে প্রায় আওয়ামী লীগের বন্ধুরা বলে শাকিল ভাই আজকে বললেন যে বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছিল আচ্ছা আপিত লয়ের ছাত্র আমি যতটুকু জানি বিচারপতিদের বয়স বছর বাড়ানোর দাবি ছিল বাড়ানো হয়েছে দুই তার ফলে তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অন্য কেউ হননি সদ্য সাবেক বিচারপতি হয়েছিলেন কে এম হাসান মানলেন না আচ্ছা কেএম হাসানকে মানলেন না আপনারা তারপর ইয়াজুদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হয়েছে সেটা সংবিধানের অংশ হিসাবে করা হয়েছে আপনারা সেই নির্বাচন করতে দিলেন না অর্থাৎ আপনাদের ক্ষমতাটাই চাই আপনি সংবিধানে রীতিনীতি মানলেন না প্রক্রিয়াটা মানলেন না আমি বলছি তত্ত্ববোধ সরকার দলীয় লোকজন যে বলছে যে আসলে শেষ পর্যন্ত আপনারা নির্বাচনে আসবেন আপনাদের কাছে আর কোনো বিকল্প পথ চাই তো নির্বাচন কিন্তু ওই নির্বাচন না যে নির্বাচন আগের রাত্রে ভোট হয়ে যাবে আওয়ামী লীগের বন্ধুরা প্রশাসন নির্বাচন কমিশন এবং নিজেরা জনগণের ভোট দিয়ে দেবেন সেই নির্বাচন হতে দেওয়া হবে না এবং সেই নির্বাচনে জনগণ চায় না আমরা সেই নির্বাচন চাই জনগণের অবাধ ভোটের ভিত্তিতে জনপ্রতিনিধি হবে সরকার হবে সেই নির্বাচন প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ রাজনৈতিক দল হিসেবে এটা জনগণের কাছে আমাদের সংকটে শেষ আমি একটা না বললে হবে না আপনি যেটা ওইখানে ছিলেন